নমস্কার সুপ্রিয় দর্শকার্থীরা, আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের ভূগোলের সাজেশন আলোচনা করব। তো দেখো, প্রচুর ছেলেমেয়েরা ভূগোলে খুবই দুর্বল, তারা বুঝতে পারছে না যে স্যার কোনগুলো আমরা পড়ে যাব। তো দেখো, তাদের জন্য নিয়ে আসছি একদম শর্টকাট সাজেশন। অর্থাৎ আমি তো দেখো, তোমাদের এ দাগে বি দাগ, সি দাগ, ডি দাগ, ই দাগ, টোটাল কিন্তু তোমাদের পাঁচখানা প্রশ্ন থাকবে। এর ভিতর থেকে এ দাগ থেকে দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে, বি দাগ থেকেও সেরকম হবে, ই দাগ থেকেও সেরকম হবে। তো দেখো, আমি তোমাদের কিন্তু গ্রুপ ওয়াইজ ভাগ করে দিছি, অর্থাৎ আমি গ্রুপ এ থেকে গুলে গুলে তিন থেকে চারটে প্রশ্ন বলবো, ওখান থেকে 100% দুটো প্রশ্ন তোমরা কমন পাবে। আবার গ্রুপ বি নিয়ে আলোচনা করব, গ্রুপ বিতে তিনটে থেকে চারটে প্রশ্ন বলে দেবো, ওর ভিতর থেকে দুটো কমন পাবে। গ্রুপ সিতেও তিনটে প্রশ্ন বলবো, দুটো প্রশ্ন কমন আসবে। গ্রুপ ডি তিনটে প্রশ্ন বলবো, দুটো প্রশ্ন কমন আসবে, মানে এরকম টাইপেরই আসবে। তো দেখো, আমাদের গ্রুপ এ থেকে যে প্রশ্নগুলো 2023 সালের ভূগোল পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, আর বেশি দেরি নয়, খাতাটা বের করো, বেশি দেরি করো না, খাতাটা বের করে ঝাপাঝাপ করে খাতায় লিখে নাও কোন প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে। আর এটা আমাদের বুস্টার ডোজ, একদম ভ্যাকসিনের মতন, একদম আসবে, পুরো পাক্কা শিওর। আর তার সঙ্গে আর একটা কথা তোমাদের আমি বলবো, যদি 2 মার্কসের কোনো প্রশ্ন দেয়, তো দেখো 2 নম্বরে যে প্রশ্নগুলো আসবে সেখানে মনে করো দিল নিক পয়েন্ট কাকে বলে, তো দেখো নিক পয়েন্ট কাকে বলে লিখবে, তার সঙ্গে দুটো বৈশিষ্ট্য লিখবে এবং তার সঙ্গে উদাহরণ লিখবে এবং খুব সুন্দর করে চিত্র অঙ্কন করবে। যদি এইগুলো করতে পারো না, 100-এ 100 পাবে, একদম পুরো পাক্কা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো, 5 নম্বরে যে প্রশ্নগুলো আসবে কমসে কম তোমরা 7খানা পয়েন্ট লিখবে, ঠিক আছে, তার সঙ্গে কিন্তু চিত্র অঙ্কন করবে। এবং 4 নম্বরে যদি কোনো প্রশ্ন আসে, সেই 4 নম্বরের প্রশ্নের জন্য কমসে কম 6খানা থেকে 5খানা পয়েন্ট অবশ্যই লিখবে এবং তার সঙ্গে কিন্তু চিত্র অঙ্কন করবে। তাহলে কিন্তু কেল্লাফাতে ভালো রেজাল্ট 100% তুমি করছো। তো দেখো, গ্রুপ এ থেকে যে প্রশ্নগুলো 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যে সমস্ত প্রশ্নগুলো বলবো না সেইগুলোই আসবে, একদম শিওর। ফার্স্ট প্রশ্ন আমি সিলেক্ট করেছি যে সামুদ্রিক ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। সামুদ্রিক ক্ষয় ও সঞ্চয় কার্য, তার ভিতর থেকে যেটা পড়বে তরঙ্গ কর্তৃক মঞ্চ, স্বাভাবিক ক্লান, ব্লো হোল কীভাবে সৃষ্টি হয়, চিত্র সহ ব্যাখ্যা করো এবং অধ্যারোপ নদী কাকে বলে। বুঝতে পারছো আমি কী বলছি? মানে এই যে নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো গঠিত হয় ভালো করে পড়ে যাবে কিন্তু আসবে, ঠিক আছে। এবং তার সঙ্গে আর একটা প্রশ্ন তোমরা পড়বে, 2023 সালের ভূগোলের সব থেকে ভাইটাল প্রশ্ন বলছি, উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ, মানে কি করে তোমাদের আমি বলবো, খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো। এর সঙ্গে আরও কিছু প্রশ্ন পড়ে যাবে, ভৌমজল নিয়ন্ত্রকগুলি কী কী, রিয়া উপকূল ও ফিয়াট উপকূলের মধ্যে পার্থক্য, ঠিক আছে, তারপরে আরটিজিও কূপ কীভাবে গঠিত হয়, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া বলতে কী বোঝো, মানে এই গ্রুপ এর ভিতর থেকে এই সমস্ত প্রশ্ন পড়ে যাবে। নদীর পুনর্যৌবন লাভ বলতে কী বোঝো এবং এর শ্রেণীবিভাগ করো, নিক বিন্দু বলতে কী বোঝো, নদী নকশা গঠনের নিয়ন্ত্রকগুলি কী কী, মৃত্তিকার পরিলেখ লেখো। তো দেখো, এই যে প্রশ্নগুলো বললাম না, এখান থেকে কিন্তু 100% তোমরা পরীক্ষায় কমন পাচ্ছ। এর ভিতর থেকে উইলিয়াম মরিস ডেভিস, তরঙ্গ কর্তৃক মঞ্চ, স্বাভাবিক খিলান, ব্লো হোল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তার সঙ্গে ভৌমজলের নিয়ন্ত্রক, বুঝতে পারছো, আরটিজিএকুপ, নদীর পুনর্যৌবন লাভ, যে সমস্ত প্রশ্নগুলো বলছি এই মানে গ্রুপ এ থেকে, এখান থেকে 100% কমসে কম দুটো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবার গ্রুপ বি থেকে কোন প্রশ্ন পড়ে যাবে, গ্রুপ বি থেকে প্রশ্ন পড়ে যাবে হচ্ছিল ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, মৌসুমি বায়ুর উপর জেড বায়ুর প্রভাব লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি প্রশ্নটা আরেকবার বলছি, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য,
মৌসুমী বায়ুর উপর জেড বায়ুর প্রভাব লেখো। ওরই সঙ্গে আরেকটা প্রশ্ন পড়বে গ্রুপ বি থেকে, বিশ্ব উষ্ণায়নের প্রভাব উল্লেখ করো, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। কি বলছি বুঝতে পারছো? বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। এবং ওরই সঙ্গে আরও কিছু পড়ে যাবে, মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য, বিভিন্ন ধরনের জঙ্গল উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো, বিভিন্ন ধরনের জঙ্গল উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। এবং ওর সঙ্গে আর একটা প্রশ্ন পড়ে যাবে, ওজনস্তর হ্রাসের প্রভাব কি, ওজনস্তর হ্রাসের প্রভাব কি, জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে লেখো, জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। তো দেখো, ক্রান্তীয় ঘূর্ণপাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো, এই যে চারটে প্রশ্ন বলেছি, এই চারটে প্রশ্ন থেকে কমসে কম দুটো প্রশ্ন তোমরা কমন পাবে, অর্থাৎ গ্রুপ এ থেকে চারটে প্রশ্ন বলেছি ওখান থেকে দুটো প্রশ্ন কমন পাবে, গ্রুপ বি থেকে চারটে প্রশ্ন বলেছি ওখান থেকে দুটো প্রশ্ন কমসে কম কমন পাবে। এবার আমি গ্রুপ সি নিয়ে আলোচনা করব। তো দেখো, গ্রুপ সি থেকে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা ভালো করে পড়ে যাবে। শস্য প্রগাঢ়তা, শস্য প্রগাঢ়তা কাকে বলে? দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণ কি? দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণ কি? ঠিক আছে, নীল বিপ্লব এবং শ্বেত বিপ্লব ভালো করে পড়ে যাবে, নীল বিপ্লব এবং শ্বেত বিপ্লব তো বুঝতেই পারছো, এবং তার সঙ্গে সবুজ বিপ্লব একটু দেখে যাবে। এবং আরেকটা প্রশ্ন তোমাদের আমি বলছি, ব্যাপক কৃষি রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি? ব্যাপক কৃষি রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি? শস্য প্রবর্তন, শস্য প্রবর্তনের দুটি গুরুত্ব বৈশিষ্ট্য উল্লেখ কর, মানে দুটি গুরুত্ব পড়বে এবং তার সঙ্গে বৈশিষ্ট্য পড়বে। ভারতের ডাল চাষ ও ইক্ষু চাষের সমস্যা লেখো। তো দেখো, ভারতের কিন্তু ডাল চাষে কিন্তু অনেক ধরনের সমস্যা আছে, তার সঙ্গে ইক্ষু চাষেরও কিন্তু সমস্যা আছে, এই ভালো করে পড়বে। অর্থাৎ এই গ্রুপ সি থেকে এই দুটো প্রশ্ন বললাম, এখান থেকে তোমরা কমন পেতে চলেছ, বুঝতে পারছো আমি কী বলেছি। এবং আমাদের গ্রুপ ডি থেকে কোন প্রশ্নগুলো পড়বে? গ্রুপ ডি থেকে পড়বে হচ্ছিল যে, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোলেশন শিল্প গড়ে ওঠার কারণ বিশ্লেষণ করো। দুটো প্রশ্ন বলবো, এই দুটো প্রশ্ন থেকে 100% তোমরা কমন পাচ্ছে, একদম গ্যারান্টি। এবং ওরই সঙ্গে ভারতের গবাদি পশুর, ভারতের গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও এই দেশে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেনি কেন? তো দেখো, তোমাদের কিন্তু দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প কেন উন্নতি হচ্ছে না, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। এবং ওর সঙ্গে আর একটা প্রশ্ন পড়ে যাবে, পশ্চিম ভারতের বস্ত্র বয়ন শিল্পের উন্নতির কারণ কি? পশ্চিম ভারতে বস্ত্র বয়ন শিল্পের উন্নতির কারণ কি? কানাডা কাগজ শিল্পের উন্নতি কেন? ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্ব কি? ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্ব কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন গ্রুপ ডি থেকে তোমরা কমন পাবে। এবার আমি গ্রুপ ই নিয়ে আলোচনা করবো। তো দেখো, গ্রুপ ই থেকে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ভাইরাল হতে চলেছে। ফার্স্ট প্রশ্ন, ভারতের আদমশুমারি অনুযায়ী পৌরবসতির সংজ্ঞা দাও। ভারতের আদমশুমারি অনুযায়ী পৌরবসতির সংজ্ঞা দাও। ঠিক আছে, পরিকল্পনা অঞ্চলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, পরিকল্পনা অঞ্চলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কী বোঝো, উদাহরণ দাও। বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কী বোঝো, উদাহরণ দাও। এবং ওরই সঙ্গে পড়ে যাবে, জনবিবর্তন মডেলের পর্যায়গুলি বিশ্লেষণ করো, জনবিবর্তন মডেলের পর্যায়গুলি বিশ্লেষণ করো। বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণগুলি কী? জনসংখ্যার অসম বন্টনের, তো দেখো, জনসংখ্যা অসম বন্টনের কমসে কম 4-5 পয়েন্ট পড়ে যাবে, অসম বন্টনের কারণগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে আসার চান্স খুবই বেশি। এবং ওরই সঙ্গে আর একটা প্রশ্ন পড়ে যাবে, তো দেখো কী বলবে, কী বলছি আমি, কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও, এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, কী ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে? আমি আর একবার বলছি, কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও, এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কী ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে? তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো বলছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক ডোজ, একদম ভ্যাকসিনের মতন কাজ করবে, 100% এখান থেকে কমন আসবে।
একদম সংক্ষিপ্ত সাজেশন আমি বলেছি, এবং যে সমস্ত সাজেশনগুলো আসার চান্স বেশি আমি আরেকবার বলছি, তোমরা সামুদ্রিক ক্ষয় ও সঞ্চয় কাজ ভালো করে পড়বে, উইলিয়াম মরিস ডেভিস ভালো করে পড়বে, নদীর পুনর্যৌবন লাভ ভালো করে পড়বে, মৃত্তিকার পরিলেখ ভালো করে পড়বে, কার্পাস বয়ন শিল্প, পেট্রোরসন শিল্প, কাম্য জনসংখ্যা, ঠিক আছে, জনবিবর্তন মডেল, বুঝতে পারছো, বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ, এই যে সমস্ত পেট্রোরসন শিল্প, দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প, ঠিক আছে, ব্যাপক কৃষি রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি, ইক্ষু চাষ, ডাল চাষ, নীল বিপ্লব, শ্বেত বিপ্লব, ওজন স্তর হ্রাসের কারণ কি, ক্রান্তীয় ঘূর্ণবাদ, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য, ঠিক আছে, প্রতি ঘূর্ণবাদ, ঘূর্ণবাদ ও প্রতি ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য, ঠিক আছে, মৌসুমী বায়ুর উপর একটি জেড বায়ুর প্রভাব লেখো, বিশ্ব উষ্ণায়নের প্রভাব, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো, তরঙ্গ কর্তৃক মঞ্চ, স্বাভাবিক খিলান, ব্লো হোল ভালো করে পড়বে, ভৌমজলের নিয়ন্ত্রকগুলো ভালো করে পড়বে, আরটিজিও কূপ, ঠিক আছে, নদীর পুনর্যৌবন লাভ, নিক পয়েন্ট, এই সমস্ত প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো 100% তোমরা কমন পাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।